নমস্কার আজকে আমি গলদা চিংড়ি মাছ দিয়ে একটা সম্পূর্ণ অন্য ধরনের আপনাদের রেসিপি করে দেখাবো আমি এই রেসিপিটার নাম দিয়েছি বাহারি গলদা চিংড়ি বাহারি গলদা চিংড়ি করার জন্য আমি চারটে বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে সেটা নুন হলুদ আর লেবুর রস দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি নিয়েছি येलो बेल पेपर रेड बेल पेपर ग्रीन बेल पेपर क्यूब करे केटे प्याज क्यूब करे काटा रसुन आदा काचा लंका और प्याजेर पेस्ट एटा नारकेलेर दूध नून धने गुड़ो जिरे गुड़ो हलुद गुड़ो काश्मीरी लंकार गुड़ो गोटा जिरे तेजपाता गोटा गरम मसला शाही गरम मसला गुड़ो और सर्षेर तेल আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব একদম অল্প মাছটা একটু একটু করে ভেজে নেব মাছটা একেই ভাজব মাছ ভাজা তেলটার মধ্যেই আমি বেল পেপার গুলোকে আর পেঁয়াজটাকে একটু সতে করে নেব এবার ঢেকে দেব এটা আমি এটাকে 5 মিনিট ধরে ঢেকে সতে করে নিলাম এবার এগুলো তুলে নেব এবার কড়াইতে একটু তেল দেব তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতা গোটা জিরেটা আর গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব যে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিলাম আমার এই পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবার এই পেস্টটা দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু মিষ্টি দেব পরিমাণ মতো নুন দেব এই নারকেলের দুধটা দিয়ে দেব এবার আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে ফুটাবো কারণ মাছগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে অনেক বড় বড় মাছ আমি 10 মিনিট ধরে ঢেকে মাছটাকে সিদ্ধ করেছি এবার যে বেল পেপার গুলো সাথে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে এবার এই গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে দেব বাহারি গলদা চিংড়ি বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ